হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো আর্টসের সাবজেক্ট কম্বিনেশন এবং এর কেরিয়ার অপশন নিয়ে। আমি প্রিভিয়াস দুটো ভিডিওতে আলোচনা করে ফেলেছি সায়েন্স এবং কমার্সের সাবজেক্ট কম্বিনেশন এবং তাদের কেরিয়ার অপশন নিয়ে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব আর্টসের সাবজেক্ট কম্বিনেশন এবং তার কেরিয়ার নিয়ে সমস্ত কিছু আলোচনা করব। আর এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের সায়েন্স এবং কমার্সের মতো আর্ট স্ট্রিমেও কিন্তু টোটাল ছখানা সাবজেক্ট থাকবে, তার মধ্যে চারখানা থাকবে কম্পালসারি সাবজেক্ট এবং দুখানা সাবজেক্ট থাকবে অ্যাডিশন, একখানা থাকবে একটা হচ্ছে অপশনাল। এবং অ্যাডিশনাল অপশনাল কি বলেছি আমি, ওয়েস্টবেঙ্গল বোর্ডের ক্ষেত্রে কিন্তু অধিকাংশই কী হচ্ছে দুটোইকেই অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে মেনে নেয়। তো কম্পালসারি সাবজেক্ট বাদে বাদবাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটি তে সবচেয়ে কম নম্বর পাওয়া হয় সেটাকে অপশনাল সাবজেক্ট হিসাবে ধরা হয়, যাতে সবাই পাস করে যায়। এই জন্যই এটা নতুন তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আমি আগেও বলেছি। তো এখানে আমি সবার প্রথমে কম্পালসারি সাবজেক্ট যেটা বললাম, এখান থেকে যে কোনো চারটে কম্পালসারি সাবজেক্ট তোমরা চুজ করতে পারো, আর এখান থেকে দুটো অ্যাডিশনাল সাবজেক্ট বা একটা অ্যাডিশনাল সাবজেক্ট একটা অপশনাল সাবজেক্ট, যেটা আগে হতো এখন দুটোকেই অ্যাডিশনাল বলে পরিচয় দেওয়া হয়। তো দেখো, প্রথমে কম্পালসারি সাবজেক্টের মধ্যে হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, বেঙ্গলি বা হিন্দি রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ রয়েছে, ইকোনমিক্স রয়েছে, ফিজিওলজি রয়েছে। দেখো প্রত্যেকটাকেই আমি কিন্তু আগে প্রিভিয়াস ভিডিওতে কিছু কিছু করে আলোচনা করে ফেলেছি, কেন আগেও কিছু সাবজেক্ট এখানে অ্যাডিশনাল সাবজেক্টে ছিল বা অপশনাল সাবজেক্টে ছিল বা কম্পালসারি সাবজেক্টও ছিল। তো আমি তাও আলোচনা করেছি হিস্ট্রি। হিস্ট্রি তোমরা জানো ক্লাস টেনে পড়েছো, তোমাদের কেমন লাগে, যদি হিস্ট্রি ভালো লাগে তো অবশ্যই হিস্ট্রি নিতে পারো, যেটা আমার ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট একটা সাবজেক্ট ছিল, আমার ভালো লাগতেন না, কিন্তু যার ভালো লাগে অবশ্যই হিস্ট্রি নিতে পারো। তো তারপরে হচ্ছে জিওগ্রাফি, যেটা আমার মনে হয় খুবই ভালো সাবজেক্ট, যার মধ্যে ম্যাথামেটিক্স রয়েছে, অবশ্যই জিওগ্রাফি নিলে অপশনাল সাবজেক্ট হিসাবে ম্যাথামেটিক্সকে চুজ করবে, তাহলে অনেকটা হেল্প হবে পরবর্তীকালে এটাকে ক্যারি করতে। তো এরপরে যদি রয়েছে পলিটিক্যাল সায়েন্স, তো তোমরা যদি পলিটিক্যাল সায়েন্স নিতে চাও অবশ্যই পলিটিক্যাল সায়েন্স নিতে পারো। তারপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা বললাম, আমাদের এখানে বেঙ্গলি হিন্দি রয়েছে, তোমাদের আগেও বলেছি যার যে স্টেটে মারাঠি রয়েছে, আসামিয়া রয়েছে, তো যে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ এখানে থাকবে, অবশ্যই তোমরা এখান থেকে নিতে পারো। এবং অনেক ক্ষেত্রে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে ইংলিশটাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করা হয় এবং সেটা আর জন্য এইগুলো অপশনাল সাবজেক্টে চলে যায়, ঠিক আছে। সেটা স্কুল টু স্কুল ভ্যারি করে, বোর্ড টু বোর্ড বোর্ড ভ্যারি করে, সেই বোর্ড কী রয়েছে তার অ্যাকর্ডিং কিন্তু সাবজেক্ট কম্বিনেশন হয়। প্রধানত ও আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অনুযায়ী কিছুটা করার চেষ্টা করেছি, এবং বাদবাকি যে স্টেট রয়েছে সেই স্টেটেও কিন্তু প্রায় একই রকমভাবে সাবজেক্ট কম্বিনেশন করা হয়, কিছু রুলসের হেরফের হতে পারে। তারপরে ইংলিশ যেটা তোমাদের কম্পালসারি সাবজেক্ট থাকবে প্রত্যেকটা বোর্ডেই। তারপর হচ্ছে ইকোনমিক্স, ইকোনমিক্স সম্বন্ধে কিন্তু আগেও আমি তোমার আলোচনা করেছি, তোমার হচ্ছে কমার্সে সাবজেক্ট কম্বিনেশনের সময় কিন্তু আমি আলোচনা করে ফেলেছি। এরপরের সাবজেক্ট রয়েছে ফিজিওলজি, ফিজিওলজি সম্বন্ধেও তোমাদের আগে বলেছি যে বিভিন্ন লাইনের জন্য কিন্তু এর স্কোপ রয়েছে, তো আমি এটা শর্ট এ বলে দিলাম আগের ভিডিওতে, আশা করি সবাই দেখেছো, যারা দেখোনি তারা দেখে নাও, পুরো ডিসক্রাইব করে দিয়েছি এখানে। আর হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে বেশি কিছু বলার নেই, তোমাদের ইন্টারেস্টের অ্যাকর্ডিং তোমরা চুজ করতে পারো। তো এখানে যতগুলো বললাম সবগুলো কিন্তু স্কুল টু স্কুল ভ্যারি করছে, স্কুলে কোন ধরনের টিচার রয়েছে সেই অনুযায়ী, আমি আগেও বলেছি স্কুলে কোন ধরনের টিচার রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাকে সাবজেক্ট কম্বিনেশন তোমাদের থাকবে, স্কুলের যে ফ্যাকাল্টি রয়েছে সেই ফ্যাকাল্টি অনুযায়ী তোমাদের সাবজেক্ট থাকবে, স্কুলের রিসোর্সের অনুযায়ী তোমাদের সাবজেক্ট থাকবে। কিন্তু এই যে কম্পারেটিভ সাবজেক্টগুলো রয়েছে, এই কম্পারেটিভ বলছি কম্পালসারি যে সাবজেক্টগুলো রয়েছে, কম্পালসারি সাবজেক্টের মধ্যে যে কোনো চারটে সাবজেক্ট কিন্তু তোমরা কম্পালসারি সাবজেক্ট হিসেবে বেছে নিতে পারো, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হয় বাংলা ইংলিশ, ঠিক আছে, বাংলা ইংলিশ বা যে দুটো ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই দুটো ল্যাঙ্গুয়েজকে অবশ্যই নিতে হয়, এবং এখান থেকে আরও দুটো সাবজেক্ট নিয়ে টোটাল 2+2 চারটে কম্পালসারি সাবজেক্ট তোমাদের হয়ে যায়। এরপরে কী হচ্ছে, অ্যাডিশনাল সাবজেক্ট আছে একটি আর হচ্ছে অপশনাল সাবজেক্ট আছে একটি, যেখানে আমি বলেছি এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দুটোই অ্যাডিশনাল সাবজেক্ট করে দিয়েছে, যেটা কম নম্বর পাওয়া হয়, মানে যে সাবজেক্টটা এই যে দুটো সাবজেক্ট বাদে এই দুটো আর এই দুটো টোটাল চারটে সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটি কম নম্বর পাবে সেটাকে অপশনাল সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছে।
তো এখানে অপশনাল সাবজেক্ট যেটা রয়েছে, অপশনাল সাবজেক্টগুলোর মধ্যে আমি কী কী দেখিনি, ম্যাথামেটিক্স, যেটা আমি সবসময় বলি যে ম্যাথামেটিক্স নিয়ে তোমরা এগিয়ে যেতে পারবে যদি তোমাদের ম্যাথামেটিক্সে 70% ইন্টারেস্ট থাকে, এবং 70% যদি তোমার ম্যাথামেটিক্স ভালো লাগে তাহলে অবশ্যই ম্যাথামেটিক্স নিয়ে তোমরা এগিয়ে যেতে পারবে। কেন ম্যাথামেটিক্স সব জায়গায় তোমাদের লাগবে আমি বরাবরের মতো বলি, যেহেতু আমার সাবজেক্টটা ম্যাথামেটিক্স। তারপর রয়েছে ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন তোমাদের এটাও আগে বলেছি যে ফিজিক্যাল এডুকেশন যদি তোমরা কোনো স্পোর্টসের দিকে যেতে চাও তাহলে অবশ্যই ফিজিক্যাল এডুকেশন নিয়ে করতে পারো। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আমাদের টেকনোলজি কীভাবে ডেভেলপ করা হয় এটাই এখানে শেখানো হবে। ধরো তুমি যে কাজটা করতে পারছো না, বিং হিউম্যান যেটা করতে পারছো না, সেটা টেকনোলজির দ্বারা কীভাবে গ্রো করা হয় সেটাই কিন্তু এখানে শেখানো হবে। ধরো একটা ফর এক্সাম্পল তুমি একটা বাড়ি কিনছো, সেই বাড়িটাই মানুষকে জিজ্ঞাসা করতে হবে না, তোমাকে কোথাও সার্চ করতে হবে না, তোমার অ্যাপস খুলে অ্যাপস খুলে তোমাকে পাশে শো করে দিলো এখানে কটা রুম আছে, কটা এই এর প্রাইস কত, সমস্ত কিছু লোকেশান ওয়াইজ কত প্রাইস হবে সমস্ত কিছু এই এটা তৈরি করে দিলে, এই সমস্ত রিসার্চের কাছে যেভাবে টেকনোলজিকে উন্নতি করা হয় সেটাই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ। তারপরে রয়েছে ইনফরমেশনাল প্র্যাকটিস, ইনফরমেশনাল প্র্যাকটিস নিয়ে তোমাদের প্র্যাকটিস নিয়ে আগে আলোচনা করেছি, সোশ্যোলজি সোশ্যোলজি নিয়েও আগে আলোচনা করেছি, ফাইন আর্টস ফাইন আর্টস নিয়েও আলোচনা করেছি। তোমরা যারা মিউজিক ড্রামা বা অন্যান্য কিছু শিখতে চাও, এক্সট্রা কারিকুলাম যাদের ইনভলভ করতে চাও পড়াশোনার সাথে, তারা ফাইন আর্টস নিয়ে কাজ করতে পারো, ঠিক আছে, ফাইন আর্টস নিয়ে কাজ করতে পারো। তারপরে রয়েছে এই হোম সায়েন্স, হোম সায়েন্সও আমি আগে আলোচনা করেছি, আমি ডিটেলসে বারবার আলোচনা করতে চাইছি না, জানি তোমরা আগের ভিডিওটা দেখে নিয়েছো, তো আগের ভিডিওগুলোতে সমস্ত কিছু আলোচনা হয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশন সেটাও বলে দিচ্ছি, কম্পিউটার কম্পিউটারের বেসিক জিনিস নিয়ে এখানে শেখানো হয়, যে আগের ক্লাসে আগের ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যদি তোমাদের কম্পিউটার সাবজেক্ট থাকে যেগুলো শেখানো হয়েছে অ্যাকচুয়ালি সেইগুলোই কিন্তু 11-12 শেখানো হয়েছে। সেক্ষেত্রে নো ডাউট তোমরা যদি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত কম্পিউটার থাকে বা 8 পর্যন্ত কম্পিউটার থাকে সেগুলোকে একটু বড় ছড়ো করে আর কি কম্পিউটার অ্যাপ্লিকেশানে শেখানো হচ্ছে, সেটা কম্পিউটার অ্যাপ্লিকেশান তাই খুবই ইজি সাবজেক্ট নিতে পারো, ইন ফিউচার তোমার কাজে লাগবে এই বিভিন্ন সেক্টরে। তারপরে হচ্ছে কেরিয়ার অপশান নিয়ে আমি আলোচনা করব, কেরিয়ার অপশান এখানে কেরিয়ার অপশান কী কী হতে পারে যদি আর্টস নাও, তো অনেকে ভাবে আর্টসে কোনো অনেক কেরিয়ার অপশান কম রয়েছে, আর্টসে ইন ফিউচার ভালো অপশান নেই, কেরিয়ার অপশান নেই, তো আমি বলবো একেবারেই না। যে কোনো ফিল্ডে আমি বারবার বলি যে কোনো ফিল্ডে তুমি যদি টপে যেতে পারো তাহলে কী হচ্ছে তুমি সাকসেসফুল অবশ্যই হতে পারবে। তো এখানে দেখো প্রথম রয়েছে ল, তুমি ল পড়তে পারো, আমি কুইক রিভিউ দিচ্ছি খুব তাড়াতাড়ি বলছি। তারপরে ম্যানেজমেন্ট পড়তে পারো, টিচিং লাইনে যেতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, যেখানে হোটেল ম্যানেজমেন্টটা খুবই ভালো, আমার একটা ফ্রেন্ড আর কি হোটেল ম্যানেজমেন্ট পড়েছে, এখন ইউএসএ রয়েছে, এখন এই লকডাউনে ইউএসএ রয়েছে, কথা হয় মাঝে মাঝে, পার মান্থ 3 লাখ ইনকাম করছে, তো যাই হোক ভালো একটা কেরিয়ার অপশান রয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট, ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্টে তোমার কেরিয়ার করতে পারো। ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন নিয়ে বলেছি, কীভাবে একটা ওয়েবসাইট কীভাবে ডেভেলপ করতে হবে এবং ইউজার ফ্রেন্ডলি করে তুলতে হবে তার বিষয়ে এখানে শেখানো হয়। নেক্সট হচ্ছে পলিটিশিয়ান, যদি তোমরা পলিটিক্সে ইন্টারেস্ট থাকে, পলিটিশিয়ান হতে চাও তো অবশ্যই পলিটিশিয়ান হতে পারো। তারপরে অ্যানিমেশন রয়েছে অ্যান্ড গ্রাফিক্স রয়েছে, অ্যানিমেশন গ্রাফিক্স যেটা ইন ফিউচার অনেক ডিমান্ড রয়েছে, এখানে তোমার এরকম না যে তোমার একটা নির্দিষ্ট স্যালারি রয়েছে, স্যালারি স্কেল 1-2-3 লাখ অনেক ওপরে হতে পারে, তো এইটা ইন ফিউচার খুব অ্যানিমেশন বা গ্রাফিক্সের ডিমান্ড কিন্তু দিনে দিনে বাড়বে, কমবে কখনোই না। তারপরে হচ্ছে জার্নালিজম, জার্নালিজমে তুমি যেতে পারো। তারপরে এখানে রয়েছে সিভিল সার্ভিস, সিভিল সার্ভিসও একটা ভালো অপশান। তারপরে মিডিয়া, এরপরে রয়েছে আইটি অ্যান্ড সফটওয়্যার, আইটি সফটওয়্যারে খুব ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আইটি সেক্টর দিয়ে যেতে পারো। আর্কিটেকচারে যদি করতে আর্কিটেকচার ফিল্ডে যেতে চাও অবশ্যই আর্কিটেকচার ফিল্ডে যেতে পারো। তারপরে রয়েছে সোশ্যাল সার্ভিস, সোশ্যাল সার্ভিস তোমার সোশ্যালের বিভিন্ন সার্ভিস রিলেটেড কাজ যদি করতে চাও, সোশ্যাল ওয়ার্ক করতে চাও তো সোশ্যাল সার্ভিসের সাথে জয়েন হতে পারো অ্যাজ এ ফিল্ড। তো এখানে তারপর রয়েছে কর্পোরেট সেক্টর, কর্পোরেট সেক্টরে তোমার কেরিয়ার বিল্ড করতে পারো। অনেকে মনে করে যে কর্পোরেট সেক্টরে স্যালারি কম, তো আমি এরকম অনেক সেই সঙ্গে পরিচয় রয়েছে যে প্রচুর টাকা আর্ন করে কর্পোরেট সেক্টর থেকে, ভালো পজিশনে যদি যাও প্রচুর টাকা ইনকাম হতে পারে। তারপরে তো গভর্নমেন্ট সেক্টর, প্রত্যেকটা স্টেমের বিষয়ে যেহেতু বলেছি গভর্নমেন্ট সেক্টর রয়েছে, তোমাদের আজটা কিন্তু খুব তাড়াতাড়ি আমি রিভিউ দিলাম, মানে পুরো ব্যাপারটা বললাম, কারণ তোমরা দুটো দেখে নিয়েছো, সায়েন্সও দেখে নিয়েছো, ইয়েও দেখে নিয়েছো, কমার্সও দেখে নিয়েছো, তো তোমাদের আজটা কিন্তু খুব তাড়াতাড়ি আমি বললাম, কারণ এখানে সেরকম কিছু বলার নেই, তোমরা জেনে গেছো আগেই, আগে দুটো ভিডিও দেখে জেনে গেছো, যারা আগের দুটো ভিডিও দেখোনি সায়েন্স এবং কমার্সে সেটাকে বিস্তারিত আমি কিন্তু সেখানে কিন্তু আলোচনা করেছি, তাই জন্য সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নাও।
আর এখানে বলে রাখি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে দেখা যায় যে B1 B2 এরকম আরও সাবজেক্ট কম্বিনেশন থাকে, যে সাবজেক্ট কম্বিনেশনের ভাগ থাকে, যে আর্টসের মধ্যে একটা ভাগ রয়েছে B1, এটা হচ্ছে B2। এই B1 ও B2 কিন্তু স্কুল টু স্কুল ভ্যারি করে, যে এই সমস্ত সাবজেক্টকেই কম্বিনেশন করে ধরো হিস্ট্রিকে দিয়ে দিল B1-এ, জিওগ্রাফিকেও দিয়ে দিল B1-এ, আবার B2 দিয়ে দিল পলিটিক্যাল সায়েন্স আর জিওগ্রাফি। তো এরকম কি হচ্ছে, এই সাবজেক্টগুলোকেই এদিক ওদিক করে কি হচ্ছে B1 আর B2 তৈরি করে স্কুল। স্কুলে কি রিসোর্স আছে সেই অনুযায়ী কিন্তু স্কুল তৈরি করে। তো এটা মাথায় রাখবে। তো আশা করছি আর্টসের সম্বন্ধেও তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। আমি এখানে অল্প কটা ক্যারিয়ার অপশন সম্বন্ধে বললাম এবং কুইকলি বললাম তোমাদের বেসিক আইডিয়াটা ক্লিয়ার করার জন্য, যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। তোমরা সবাই বলেছো যাতে শর্ট ভিডিও দেওয়া হয়, সেই কারণে কিন্তু আমি কুইকলি বলছি। এবং তোমাদের রিকোয়েস্ট করবো যারা আগে দুটো ভিডিও দেখোনি, তোমরা তিনটে ভিডিওই দেখো স্ট্রিম নিয়ে, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করবে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।